কংগ্রেস সভাপতি যেটা বলেছেন যে একটাতে একটা আসনে, যেটা আমরা তিনটা আসনে আমরা প্রার্থী দিয়েছি, আরেকটা এটা যেটাকে বিজেপি হারাতে পারবে, একমাত্র তিপ্রা মাথাই পারে যে বিজেপিকে হারাতে, ওই সিটটা আমরা তিপ্রা মাথাকেই আমরা সমর্থন করছি এবং আমাদের প্রদেশ কংগ্রেসও ওই সিটটা তিপ্রা মাথার সমর্থনে বলছে ভোট দেওয়ার জন্য। 23 নির্বাচনের আগে কি তিপ্রা মাথার সাথে আপনাদের অ্যালায়েন্স হচ্ছে? এটা পিসিসির ব্যাপার, এটা প্রদেশ কংগ্রেস সভাপতিরা বলবেন, ঠিক না? এটা তো পিসিসির ব্যাপার, এখন তো এই বিষয়ে আমার আমি কি বলবো, এটা প্রদেশ কংগ্রেসের ব্যাপার। বাকি যে দুটি সিট, সর্বমোট তিনটি সিটে কংগ্রেস প্রার্থী দেওয়া হয়েছে, তিনটা সিটে কি আপনারা আশাবাদী? 100% মানুষ আশাবাদী। আগরতলাতে মানে শহরে 6 আগরতলা এবং 8 টাউন দুইজন হেভিউড টাইগারকে দাঁড় করিয়েছে, এখানের সিটও যুবরাস্ত করেও তো মানুষ তো এখন কংগ্রেসকে চাইছে, যুবরাস্ত করে তো মানুষ কংগ্রেসকে চাইছে, মানুষ তো বলছে যে আমরা দোয়ার করে আশীর্বাদ করি আপনারা জিতুন। সেই পরিস্থিতি তৈরি করে দিতে হবে, মানুষকে ভয় মুক্ত করতে হবে। এই জায়গা কংগ্রেস ছাড়া অন্য কেউ করতে পারবে না। সিপিএম দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পরও, আজকে ওনাদের 16 জন MLA থাকার পরও ওরা একদম গর্তের ভিতরে ঢুকে গেছে, ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই। সেই জায়গা কংগ্রেসেই পারে যে এই বিজেপির সাথে লড়াই করে শান্তি সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে এবং সুষ্ঠু নির্বাচন হলে আমাদের কংগ্রেস প্রার্থী অবশ্যই জিতবে। উপনির্বাচনকে সামনে রেখে কি কি মানে নিয়ে হাতে নিয়েছেন, কি কি অনুষ্ঠান করছেন? উপনির্বাচনকে সামনে রেখে যতটুকু আমাদের AICC থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন, যতটুকু শোনা খবর কানাইয়া কুমার সম্ভবত আসছেন আগামী সপ্তাহে এবং ধর্মনগরে 2 দিন থাকবে, প্রোগ্রাম করবে। আমাদের AICC ইনচার্জ অজয় কুমার জি আছেন, সরিতা ম্যাডাম আছেন, ওনারাও আসবেন, প্রতিনিয়তই প্রোগ্রাম চলছে। আজ থেকে আমাদের ডোর টু ডোর শুরু হলো, সারা বিভিন্ন এলাকাতে বিভিন্নভাবে সময়ে ডোর টু ডোর চলছে, আমরা এখন ডোর টু ডোর থেকেই আসলাম, আবার চলে যেতাম। আজকে বিকালের 4টের সময় একটা সমর্থনী সভা আছে ঠুপিরপন একটা স্কুল। বলছি মিডিয়ার, আপনারা জানেন, আপনারা যদি কিছু দেখান তাহলে আপনাদের হয়তো বা চ্যানেল বন্ধ করে দে। এই তো চলছে সারা রাজ্যে, দিন দুপুরে আগরতলা শহরে প্রতিবাদী কলম অফিস জ্যান্ত আগুন পুড়িয়ে দিল, একটা সিপিএম এর পার্টি অফিস জ্যান্ত পুড়িয়ে দিল, কি করলো? প্রতিবাদ হয়েছে, কোনো কিছু করবে না। আপনারা জানেন এই রাজ্যে সিপিএম দিয়ে হবে না, এই রাজ্যে যদি হয় তাহলে একমাত্র কংগ্রেস পার্টি। আর আপনারা দেখেছেন যে NSY একমাত্র লড়াই করে ছাত্রদের স্বার্থে সারা রাজ্যে, সারা রাজ্যে আপনারা দেখেছেন কোভিড সিচুয়েশনে কিভাবে ছাত্রছাত্রীরা আমরা সারা রাজ্যের আন্দোলন করে আমরা সাকসেস হয়েছি। সুতরাং আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, আমরা যা বলি তা আমরা করে দেখাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো আন্দোলন করেছি ছাত্রছাত্রীদের সাথে সবগুলিতে আমরা সাকসেস হয়েছি। সরকার অনেক চক্রান্ত করেছে, অনেক আক্রমণ করেছে, কিন্তু তাও পারিনি, সরকার পারেনি, আমরা কিন্তু সাকসেস হয়েছি প্রত্যেকগুলোতে। তো আমরা চাই আপনাদের কাছে, আমরা আহ্বান করছি রাজ্যের সকল অংশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, খেটেখাওয়া মেহনতি মানুষের কাছে, আপনারা আসুন। এই রাজ্যের কংগ্রেস পার্টি একমাত্র পারে যে যুবকদের হাত দেখাতে, যুবকদের সাথে লড়াই করতে, যুবকদের কর্মসংস্থান দিতে। তো আমরা চাই আপনারাও এসে কংগ্রেস দলকে মজবুত করুন, কংগ্রেস পার্টিতে আপনারা ভোট দিন, সেটাই আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। এসেছেন, প্রথমত আপনারা জানেন যে নির্বাচনটা কেন হচ্ছে, সবাই জানেন। আমরা এসেছি যে এই রাজ্যের মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্মনগরের মানুষ, যে 58 যুবরাজনগরের আমরা আজকে গিয়েছি, এখানে 57 যুবরাজনগর, এখানের মধ্যে মানুষের অনেক অসুবিধা, এখানে জলের সমস্যা হচ্ছে, কারেন্ট নেই, মানুষরা বেকার, বঞ্চনা অস্বাভাবিক। এই জায়গার মধ্যে আমাদের একজন এডুকেটেড নেত্রী সুস্মিতা দেবনাথের সমর্থনে আমরা ছাত্র যুবরা আমরা একত্রিত হয়ে
আমাদের আজকে থেকে আমাদের ডোর-টু-ডোর প্রোগ্রাম এবং নানা কর্মসূচি আমরা আজকে থেকে আমরা ঘোষণা করেছি এবং মানুষের আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি। ছাত্র যুবরা আমাদের পাশে আছে, আপনাদের মাধ্যমে আমাদের বার্তা যে আপনারা আসুন, কংগ্রেস দলকে শক্তিশালী করুন। কংগ্রেস ছাড়া বিকল্প কোনো পার্টি নেই ভারতবর্ষে, সুতরাং কংগ্রেসকে মজবুত করতে হবে, তাহলেই দেশ বাঁচবে। আপনারা দেখছেন সারা রাজ্যের মধ্যে কিভাবে সন্ত্রাস করছে, প্রত্যেকটা জায়গায় সন্ত্রাস করে এই সরকারটা আছে, সন্ত্রাসের উপর আছে। আজকে কোনো জায়গার মধ্যে ছাত্ররা যুবরা কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, কথা বললেই আক্রমণ। আরে গণতান্ত্রিক অধিকার আছে তো কথা বলার, প্রতিবাদ করার, মানুষ তো প্রতিবাদ করবেই। আপনারা কি দিয়েছেন? আপনারা বলেছিলেন যে ছাত্র ছাত্রীদের সেলফোন দেবেন, দিয়েছেন? দেননি। আপনারা বলেছিলেন শিক্ষা শিক্ষা আপনারা ফ্রি এডুকেশন দেবেন, আপনারা স্কুলগুলিতে কলেজগুলিতে আপনারা ছাত্র ছাত্রীদের কাছ থেকে আপনারা অস্বাভাবিক ফিস নিচ্ছেন, অস্বাভাবিক ফিস। আপনারা কি বলেছিলেন যে ফ্রি এডুকেশন দেবেন, কিন্তু আপনারা দেননি, উল্টা আপনারা ছাত্র ছাত্রীদের কাছ থেকে জুলুম করে আপনারা চাঁদা আদায় করছেন। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। মানুষরা বুঝে গেছে, আমাদের আশ্বাস আছে, মানুষ আমাদের পাশে আছে। আমরা চাই রাজ্যের মানুষকে আরো শক্তিশালী হয়ে কংগ্রেস পার্টিকে আপনারা ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং সুস্মিতা দেবের সমর্থনে, দেবনাথের সমর্থনে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং মানুষও আমাদের সাথে আছে। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা।